গুড মর্নিং। আচ্ছা তাহলে আমরা যাব তোমার হচ্ছে নিউ টাউনে যাব, তো সঙ্গে দেখো ব্লগটা খুব দারুণ হবে। সকাল সকাল উঠছি, গুড মর্নিং। বন্ধু অংশমন আসছে, দেখো ছেলেটা বেরিয়েছে। হাই, আকাশে আকাশে বাতাসে বাতাসে চেপাবে চেপাবে বল না তুই কোথায়। হ্যালো গাইজ, তো আমরা এক্ষুনি বাসে উঠবো, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আকাশে আকাশে বাতাসে। হ্যালো গাইজ, তো আমরা আজকে অনেকটা দূরে যাচ্ছি, তো সেই জন্য আগে থেকে টিফিনটা নিয়ে নিলাম। আর হাতে দেখতেই পাচ্ছ একটা তোমার হচ্ছে ডেইরি মিল্ক, তো এটা ভিডিওতে লাগবে। আমি তোর বাসার নিচে মন ভুলে না তোকে বন্ধু সাপো চরে কি পাবে যে পাচি কি পাবে। আকাশে আকাশে বাতাসে বাতাসে চেপাবে চেপাবে বল না তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway বল না তুই কোথায়। তো আমরা চলে এসেছি, দেখছি লোকেশনটা খুব সুন্দর জায়গা, ওরা ওই পিছন সাইডে আছে ভিডিও করবে তাই, তো জায়গাটা খুব দারুণ আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা। এখানে একটু আলো কম আছে, তো জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, আমার তো বেশ লেগেছে জায়গাটা, দারুণ লেগেছে, হেভি হেভি সুন্দর জায়গা, খুব দারুণ। আর আমাদের মধ্যে এখন আসতে চলেছে আমাদের বন্ধু সেই যে অংশমান, এই যে চলে এসেছে, ওই যে দেখতেই পাচ্ছ। তো গাইজ ওরা এখন গুছাচ্ছে, আমি সামনে এসেছি গুছিয়ে নিচ্ছি, এক্ষুনি গুছানোর পরে আমাদের কাজ শুরু হবে। তো আজকে খুব খুবই সুন্দর হচ্ছে, আর এই যে আমাদের এই যে অরণ্য আসছে, আজকে কাজটা খুব ভালো হবে আশা করি, আর দারুণটা জায়গা। আর দেখতে পাচ্ছ বিল্ডিংটা খুব সুন্দর, বিল্ডিং এখানে ফটো টোটো শ্যুট করা যায় নিউ টাউনে, হেভি সুন্দর জায়গা, দারুণ। তো গাইজ কটা স্লো মোশন সিন দেখে নাও তোমরা। নতুন একটা জায়গায় এসেছি, তো জায়গাটা দেখো কি সুন্দর, পিছনের সাইডটা খুব সুন্দর লাগছে, আর ওই যে ওইটা হচ্ছে ইকো পার্ক পিছন সাইডটা, আর এই সাইডটা দেখো খুব সুন্দর জায়গা।
এটা হচ্ছে তোমার ইকো পার্কের যে সামনে রোড, রোড সাইডের যে ভিউটা সেটা। জায়গাটা দেখো খুব সুন্দর আছে, দারুণ জায়গা। আর এখন তোমার কটা বাজে? এখন হচ্ছে তোমার এখন 12:30 বাজে। তো সকাল থেকে এখন কিছু খাইনি, তো এক্ষুনি টিফিনটা করলাম, টিফিন হয়ে গেল। আর ভিডিওর কাজ হচ্ছে ওই সাইডটা, তো আমি এখানে একা আছি, ভিডিওর কাজ হচ্ছে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর জায়গা, সাইডটা খুব সুন্দর, তোমরা আসতে পারো, হেভি খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। আর ইপেস্টে যে পার্ক আছে খুব ভালো। তো দেখতে পাচ্ছ সামনে একটা মূর্তি মতো আছে, হেভি সুন্দর লাগছে মূর্তিটা, দারুণ কি সুন্দর লাগছে দেখো, হেভি হেভি জায়গা, হেভি জায়গা। যে তাজমহলটা দেখো কি সুন্দর তাজমহল। তো সবাই দেখতে থাকো ব্লগটা, খুব মজা পাচ্ছ আশা করি। এই তো আর আর একটা দুটো কাজ হবে, তো তারপরে আমাদের কাজ আজকে পুরো শেষ হয়ে যাবে। তো ব্লগ দেখতে থাকো। আমার নষ্ট এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্বধনী। মাথা আমার নষ্ট এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্বধনী। টাকার গরম রাস্তায় শুরু হচ্ছে, ভিডিওটা খুব সুন্দর হচ্ছে, এই যে খুব সুন্দর হচ্ছে। আর লোকেশনটা দেখেছো খুব দারুণ জায়গা, দারুণ লাগছে, দারুণ। সাইডটা দেখুন কি সুন্দর লোকেশন, আর ভালো কাজ হচ্ছে, প্রচুর ভালো কাজ হচ্ছে। তো এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভিউ করবে, দেখবে ভিডিওটা খুব ভালো হবে। হ্যালো গাইস, তো ভেবেছিলাম ইকো পার্কে যাবো, তো ইকো পার্ক বন্ধ আছে, তো কিছু করার নেই, ওই জন্য বাইরে শুট হচ্ছে। আর এমনি ইকো পার্কে যাওয়ার কথা ছিল। আর দেখুন ইকো পার্কে কি সুন্দর জায়গাটা, দারুণ লাগে ভিউটা, কি সুন্দর ভিউ। শুধু তোমার হচ্ছে ইকো পার্কটা বন্ধ, ওখানে ওখানে শুনেছিলাম আমাদের ম্যানেজারের কাছ থেকে, তো ইকো পার্কটা কবে খুলবে তিনিও বলতে পারছেন না, কবে খুলে দেখি, দেখা যাক। জায়গাটা দারুণ, খুব দারুণ। Darling, it's still like a Baba chai poro look, look Ma bole, can he cook, cook Auntie bole, what he do, do But nobody sees the love I have for you Oh, Baba, Peter, bole, Ami Ma bodo rachele, or Ma ba ba ba, I bon nora chai na ama ke And I know that I'm so broke, but আমি এই ভিডিওতে কোনো অভিনয় করতে চাইনি, আমাকে জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে আমাকে, আমাকে জোর করে নিয়ে এখন অভিনয় করিয়ে নিয়েছে। তাছাড়া ভিউ আছে কিছু করাতে তো হবে, জানা এসে যখন তখন কাজ করে দিতে হবে, আমাকে জোর করে অভিনয় করেছে। আমি একটা এতে রয়েছি, আর কোনো দিন কোনো এতে কোনো এতে ইয়ে থাকবো না, পুরো পরিষ্কার কথা। আরে এত সারাক্ষণ কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? সাতক্ষীরে। চেনা চেনা লাগে।
মাথা আমার নষ্ট এখন পেলাম টাকার খনি টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্বধনী মাথা আমার নষ্ট এখন আর পছন্দ হলে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ, আজকে এই পর্যন্তই।